श्यामा मा के आमा कालो रे श्यामा मा के आमा कालो श्यामा मा के हमारे मन तो बोले ना कालो रे महाप्रभु नदियार माटीते बाबा भक्त पद धूला नेवार जन्य नालाइत आज प्रत्येक दिन सुरधनिर तीरे गड़ागड़ी दे सकाल बेला मा के प्रणाम करते भोले ना और मा के प्रणाम करे जाए श्रीवास अंगने कीर्तन करते आजकेर श्रीवास के डेकेछे श्रीवास आजकेर एकटा कथा बोलबो प्रत्येक दिन तुम्हारे दुआरे कीर्तन करी तबे आजकेर आमी तुम्हारे दुआरे कीर्तन करबो ना আজকে যাব আমি সুরধ্বনি গঙ্গার তীরে কীর্তন করতে প্রভু সুরধ্বনি গঙ্গার তীরে কীর্তন করতে যাবে কেন আজকের এই অন্ধকার কেউ কাউকে দেখতে পাচ্ছে না বাবা তিথিটা ছিল অমাবস্যা তিথি মানে এক হাত দূরে মানুষ আছে বাবা দেখা যাচ্ছে না কেউ কাউকে দেখতে পাচ্ছে না একেবারে অন্ধকার আর এই অন্ধকার দিনে তুমি যাবে সুরধ্বনিতে কীর্তন করতে বলে হ্যাঁ শ্রীবাস আজকের আমার মনে ইচ্ছা জেগেছে আমি সুরধ্বনি তীরে কীর্তন করব ঠিক আছে প্রভু চলো তো সবাই মিলে গিয়েছে বাবা সুরধ্বনির তীরে কীর্তন করতে আর সুরধ্বনির তীরে কীর্তন করছে বটে অর্ণতি দূরে এক ভক্ত দাঁড়িয়ে আছে আর ভক্তটি এসে বাবা কি করেছে একেবারে মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দিয়ে তবে বাবা মালাটা যেমন তেমন মালা নয় মালাটা হলো
বনো ফুলের মালা। আজকের মহাপ্রভু সেই বনো ফুলের মালাটা গলায় পরে হরি নাম করছে। ভুজ যুগ বলি গোরা নাচি নাচি যুগ বলি পরশ করলে সেটাকে বলা হয় বনো ফুলের মালা। কিন্তু বাবা নবদ্বীপে আরো তো ভক্তগণ ছিল, তবে যে বনো ফুলের মালাটা দিয়েছে বাবা, বনো ফুলের মালাটা হলো বাবা ফুলটার রং একেবারে লাল টুকটুক করছে, মানে মালাটা দিয়েছে মা জবা ফুলের মালা। অমাইরা বলো তো দেখি ভগবানের সব থেকে প্রিয় ফুলের কালারটা কিরকম? সাদা, সাদা ফুল। আর সাদা ফুল যদি না হয় এ দুটো হচ্ছে ভগবানের খুব প্রিয় রং। কিন্তু বাবা প্রত্যেক দিন মহাপ্রভুর গলায় সাদা রঙের ফুলের মালা। তবে বাবা কৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে কোন ফুল জানো? জানো কোন ফুল? জানো না? করবী ফুল। ভগবানের সব থেকে পূজায় লাগে সব থেকে প্রিয় ফুল, যে যাই ফুল দিয়ে পূজা করো না কেন ভগবানের প্রিয় ফুল হলো বাবা করবী ফুল। আর এই করবী ফুল যদি প্রতিনিয়ত তার চরণে দেওয়া যায় ভগবান বড় সন্তুষ্ট হয়ে যায়, কারণ ওইটা হলো ভগবানের খুব প্রিয়। তা আজকের বাবা করবী ফুলের মালা দেয়নি মহাপ্রভুর গলা, দিয়েছে মা জবা ফুলের মালা। আর যে ভক্তটি জবা ফুলের মালাটা দিল, ভক্তটি কোথায় বাড়ি আর ভক্তটি বা কে? বাবা এতদিন আপনারা শুনেছেন শ্রীবাসের কথা, অদ্বৈত আচার্যের কথা, নিত্যানন্দ, ব্রহ্মেশ্বর, কালাকৃষ্ণ দাস, চন্দ্রশেখর, আরো ভক্ত আছে বাবা এতদিন শুনেছেন, তবে আজকে যে ভক্তটি মহাপ্রভুর গলায় জবা ফুলের মালা দিল ভক্তটি অন্য কেউ নয় নবদ্বীপের বাস, যার নাম হলো কৃষ্ণানন্দ আগুন বাগদা। এই ভক্তটির নাম হলো বাবা কৃষ্ণানন্দ আগুন বাগদা। এই ভক্তটি আর নিমায়,
এরা দুই বন্ধু ছিল বাবা ভালো করে আস্বাদন করেন কারণ আজে বাজে কথা তো বললে হবে না যেহেতু আজকে আমার লীলাটা একটু অন্য ধরনের সেহেতু বাবা সেই লীলার তো কথা কিঞ্চিত বলতে হবে দরকার আজকে এই যে বাবা জবা ফুলের মালাটা দিল কৃষ্ণানন্দ আর কৃষ্ণানন্দ আর আমাদের নিমাই পণ্ডিত এরা দুজনে হচ্ছে বন্ধু নবদ্বীপের টোলে পড়াশোনা করত তা পড়াশোনা করে যখন বড় হলো বাবা নিমাই পণ্ডিত আমাদের বৈষ্ণব শাস্ত্র নিয়ে পড়াশোনা করলো আর কৃষ্ণানন্দ আগমবাগীশ কাশী ধামে নিয়ে ওই ভক্তটি বাবা তন্ত্র সাধনা আশ্রমে তন্ত্র সাধনা করেছে মানে মায়ের উপাসনা নিমাই হলো বৈষ্ণব সাধনা করলেন আর কৃষ্ণানন্দ করেছিল বাবা মায়ের সাধনা আর মায়ের সাধনা করতে গিয়ে নবদ্বীপ ত্যাগ করে বাবা কৃষ্ণানন্দ চলে গিয়েছিল কোথায় না কাশীধাম ওই কাশীধামে গিয়ে প্রতিনিয়ত কৃষ্ণানন্দ কি করত মায়ের আরাধনা করত কিন্তু বাবা একদিন কৃষ্ণানন্দ রাতের অন্ধকারে মায়ের যে রূপ দেখে আর জগতে যে রূপ দেখা যায় এই রূপের সঙ্গে বাবা মেলাতে পারছে না একদিন আমার মায়ের সামনে প্রশ্ন করলেন কৃষ্ণানন্দ মা আমি স্বপ্নে একরকম দেখি আর আমি যে গ্রন্থি একরকম পাই ও মামা বল না মা তোর প্রকৃত রূপটা কোনটা আমি কোথায় গেলে আমি তোমার প্রকৃত রূপটা খুঁজে পাব তখনই আমার ওই জগজ্জননী মা কৃষ্ণানন্দকে বলেছিল কৃষ্ণানন্দ যাও তুমি চলে যাও নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে আর সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে ভোর ভোর স্নান করে বাবা যখন সুরধ্বনি গঙ্গা থেকে আসবে আর প্রথমে তুমি যে মূর্তি দর্শন করবে সেই মূর্তি হলো আমার প্রকৃত মূর্তি বাবা মনে রাখবেন এখন তো মায়ের পরনে বসন দেওয়া হয় কিন্তু না প্রথম মায়ের সৃষ্টি করেছিল মায়ের কিন্তু কোনো বসন না মা হলো দিগম্বরী মায়ের শরীরে কোনো বসন নাই কিন্তু বাবা এই নিয়ে বিতর্ক হয় যারা কালী মায়ের সাধক তারা বলে আমাদের মা বড় আর যারা বৈষ্ণব আশ্রয় করেছে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা বলে বাবা আমাদের কৃষ্ণ বড় আপনারা কি বলেন কালী বড় না কৃষ্ণ বড় এই নিয়ে বাবা অনেকের মধ্যে বাবা মতভেদ হয় অনেকে বলে কালী বড় অনেকে বলে কৃষ্ণ বড় কিন্তু এই মতভেদে আসতে গেলে বাবা কুল কিনারা পাবেন না কিরকম আচ্ছা বলেন তো গা জাগে না বীজ আগে পারবেন হ্যাঁ পারবেন না বলতে পারবেন না কারণ বাবা বীজটা যে এলো গাছ যদি না থাকতো বীজ হতো না আবার বীজ যদি না হতো আবার গাছ হতো না এর যদি আমরা সমাধান করতে চাই আমরা সমাধান পাবো না তাহলে এই যে কালী কৃষ্ণ এর চেয়ে এদের ভেদাভেদ করতে গেলে বাবা পারবে না কেউ কারণ আমার জগজ্জননী মা হলো শক্তি আর ভগবান হলেন শক্তি মা শক্তি এই শক্তি বস্তুটা বাবা পরনে কিছু থাকে না ভগবান তাকে আবরণ দেন তাহলে শক্তি হলো মা ভগবান হলো শক্তি মা শক্তিকে আবরণ করে রেখেছে কিন্তু বাবা এর ভেদাভেদ আমরা কেউ করতে পারবো না যেমন দুজন দুজনের পরিপূরক যেমন শক্তিমানকে শক্তি চাই আর শক্তিকেও শক্তিমান চাই যেমন বাবা আমাদের এই কারেন্ট যদি না দিত তাহলে এত এই যে মাইকের আওয়াজ এই যে এত হ্যালোজিনের লাইট এত টিউ লাইট এত পাখায় আরামে বসে আছেন পারতেন যদি শক্তি না আসত শক্তি আছে বলে যেমন আপনাদের হাত পায়েতে শক্তি আছে বলে তবে মৌমিতার কীর্তন শুনতে এসেছেন কানে শ্রবণ শক্তি আছে বলে তবে শুনতে পাচ্ছেন নয়নে দেখার শক্তি আছে বলে তবে দেখতে পাচ্ছেন তাহলে শক্তি যদি না থাকে বাবা তাহলে শক্তি মানকে দেখবেন কি করে তাহলে কালী কৃষ্ণকে বাবা ভেদাভেদ করতে গেলে এর বিচার আমরা খুঁজে পাবো না তো এইবার কৃষ্ণানন্দ মনে মনে চিন্তা করছে মা তোর প্রকৃত রূপটা কই জগতে অনেক রকমের রূপ দেখা যায় কিন্তু প্রকৃত রূপ তো আমি পাই না প্রকৃত রূপটা কই মা বলল যা সুরধ্বনি গঙ্গার তীরে
स्नान करे सकाल बेला उठबी और सकाल बेला उठे बाबा जाके तुई प्रथम देखते पाबी सेइटा होबे आमार प्रकृत रूप। मायेरा भालो करे मन दिए शुनबेन मायेर प्रकृत रूप कोनटा। এইবার কাশীধাম থেকে কৃষ্ণনন্দ আগম বাগিশ চলে এলো নবদ্বীপে, নবদ্বীপে শিরোধনি গঙ্গা স্নান করেছে আস্তে। আর মায়েরা এখনকার কথা কিন্তু বলছি না আমি, বহুদিন আগেকার কথা। তখন আমাদের গায়ে যেমন জামা আছে তখন কারণ মায়েদের ছিল না, ছিল কি শুধু শাড়ি পরতো। আর এখন আমাদের মতো মেয়েদের বাবা ঘুম ভাঙতো সকাল আটটা বেজে যাচ্ছে, আর আগেকার দিনের মায়েরা ভোরবেলা ঘুম ভাঙতো মানে একেবারে চারটে সাড়ে চারটে ঘুম ভেঙে যেত। আর ঘুম ভেঙে কি করতো মায়েরা, সংসারের কর্ম করতো তাই না। প্রথম কথা হলো আগে গোবর জল ছড়া দেওয়া হতো। কি মায়েরা গোবর জল ছড়া দেওয়া হয় বলে দু শ্বেত পাথরের ঘর আছে এখন একটু ফিনাইল দিলে ভালো, কিন্তু না একটুখানি হলেও যত শ্বেত পাথরের ঘর করো না কেন দুয়ারেতে মা একটু অন্তত গোবর জল ছড়া দিয়ে, কারণ গোবরে তো মা লক্ষ্মী বাস করে। হ্যাঁ, ওই জন্য আমাদের নিয়ম প্রত্যেক দিন প্রভাতকালে ভোরবেলা উঠে একটু গোবর জল ছড়া দেওয়া। তা আগেকার দিনের মা, তা এক মা কি করেছে নবদ্বীপে, মায়েরা সংসারী মা তো অনেক গরু বাছুর আছে, বেশ করে গোময় মানে গরুর গোবর বেশ করে মারিয়ে একেবারে ভোরবেলা মা একেবারে কনকনে ঠান্ডা, আর ওই ঠান্ডার সময় একটু গোবরের হাতে করে নিয়ে আর ভোর ভোর মা আমার ওই দেওয়ালে গোবর দিচ্ছে। আর কৃষ্ণানন্দ আগম বাইশ মায়েরা, উনি তো মায়ের সাধক, তা স্নান করেছে, স্নান করে মা আদেশ দিয়েছে যাকে প্রথম দেখবি সেইটা হবে আমার প্রকৃত রূপ। তা কৃষ্ণানন্দ স্নান করে যাচ্ছে, মনে মনে আনন্দে গান গাইতে গাইতে যাচ্ছে, ওই নবদ্বীপের মা হাতে গোবরটা নিয়ে বাবা সবে মাত্র ওই দেওয়ালে দিতে যাবে, এমন সময় কৃষ্ণানন্দ আগম বাগিশ যেই সামনে এসে গেল না, মায়ের গায়ে কোনো বসই ওই ব্লাউজ আমরা যেমন জামা পরি তেমন ছিল না, শুধু কাপড়টা পরা ছিল। আর ওই কৃষ্ণানন্দকে দর্শন করে মায়ের অঙ্গ থেকে বসনটা খুলে পড়ে গেল, আর যেই না বসনটা খুলে পড়ে গেল না কৃষ্ণানন্দকে দর্শন করে সবে মাত্র মা আমার ওই গোবরটা দিতে যাবে, আর কৃষ্ণানন্দকে দেখে জিহ্বাটা একেবারে জিহ্বাটা বাহির করে দিয়েছে। কৃষ্ণানন্দ চমকে উঠেছে, মা মা আমি পেয়েছি, আমি পেয়েছি তোর প্রকৃত রূপ, আমি যে রূপ প্রতিনিয়ত স্বপ্নে দর্শন পাই সেরূপ আমি লোকালয়ে দেখতে পাই না, আজকের পেয়েছি মা আমি তোর প্রকৃত রূপ, আমি আজই যাব, আজই গিয়ে আমি তোর ওই মূর্তি স্থাপন করব। ওই যে মায়ের পরনের বসনটা খুলে গেল, হাতে ছিল একটা গোবরের ডালা, আর ওই একটুখানি গোবর কেটে নিয়ে দেওয়ালে দিতে যাবে, ঠিক তেমনি ভাবে কৃষ্ণানন্দ বাড়িতে ফিরে গিয়ে বাবা ওই গোময়েরটা উল্টে দিয়েছে, উল্টে দিয়ে বাবা রক্ত বীজের মাথা করে দিয়েছে। আর ওই যে হাতে এক টুকরো গোবর নিয়ে দেওয়ালে দিয়েছিল সেইটা মনে মনে একটা খাড়া খড়গ করে দিয়েছে, পরনে কোনো বসন নাই, মাথার কেশটা এলিয়ে দিয়েছে, জিহ্বাটা বাহির করে দিয়েছে, ওই মূর্তি প্রতিষ্ঠা করে দিল কোথায়, নবদ্বীপের মাটিতে। আজও কৃষ্ণানন্দের তৈরি কথা মূর্তি পূজা পায়, যে জায়গাটার নাম হলো বাবা নবদ্বীপের পোড়ামাতলা। ওই পোড়ামাতলায় যে মায়ের মূর্তি পূজা সাধনা পূজা করা হয় ওইটা হলো কৃষ্ণানন্দ মানে নিমাই পণ্ডিতের বন্ধু কৃষ্ণানন্দের তৈরি করা। তো বাবা আজকের কৃষ্ণানন্দ মায়ের জন্য জবা ফুলের মালা করেছে, আর মালা করে বাবা নবদ্বীপে কৃষ্ণানন্দ খবর পেয়েছে যে যেই কৃষ্ণ সেই কাল, খবরটা গিয়েছে কৃষ্ণানন্দের কাল, তা যেই কৃষ্ণ সেই তো কলিকালে গৌর হয়েছে বাবা, এটা কৃষ্ণানন্দ জানে। তাহলে কৃষ্ণ যদি গৌর হয় আর ওই নিমাই পণ্ডিত তো আমার বন্ধু, তাহলে যাক আজকের যেই গৌর সেই যদি কালি হয় তাহলে আজকের আমি মালাটা আমার মাকে পড়া।
আজকে আমি আমার বন্ধু আমি আমার নিমাই পণ্ডিতকে পড়া এইবার জবার মালাটা নিয়ে একেবারে কি করেছে বাবা ওই সুরধনির গঙ্গার তীরে মহাপ্রভু ভুজযোগ বলি গো নাচি নাচি যা মায়েরা মনে রাখবে যার যেমন ভাব ঠিক তারই তেমনই লাভ কেউ যদি বাবা ভক্তির নয়নে যায় প্রভুকে দর্শন করতে তার দর্শন মেলে আজ বৃন্দাবনে বাঁশি বাজে আজ বৃন্দাবনে গরু চরে আজ বৃন্দাবনে লীলা হয় যার যেমন ভাব সে ঠিক তেমন দেখতে পায় ও মাইরা আমরা তো ডাকতে জানি না আমরা ভালোবাসতে জানি না আমরা কি করে পাবো দেখা আগে তো শিখতে হবে বাবা ভগবানের সঙ্গে যোগাযোগটা করব কি করে এত ভক্ত শিক্ষা দিয়ে গেছে বাবা শিক্ষা কি আমাদের হচ্ছে বলেন তো চন্ডাল জাতি নিজ কুলে জন্ম বাবা কি করে মারা পড়ানোর কাজ করে কিন্তু মেয়েকে ছোটবেলা থেকে শিখিয়ে গেছে জন্মেই মা হারিয়েছে মেয়েকে ছোটবেলা থেকে শিখিয়ে গেছে মা ভক্ত কাকে বলে দেখে মা রে যা কিছু খাবি যা কিছু করবি আমার ভগবানকে দিয়ে তবে খাবি কে গো মাইরা ভগবানকে দিয়ে খাও তো আমি বলিনি আরম্ভ দিয়ে সাজিয়ে দাও লাগে না দরকার বাবা সবকিছু নিয়ম মেনে চললাম আর যদি হৃদয়ে ভক্তিটা না থাকে হবে কি কিছু না হবে না তাহলে ভগবানকে পেতে গেলে বাবা আগে ভক্তি দরকার ডেকেছিল ওই ছোট মেয়ে
বাবা শিখিয়ে দিয়েছিল মেয়েকে যা কিছু খাবি ওই বাবা মরে গেল মরে যাওয়ার পরে বাবা মেয়ে ভুলতে পারেনি বাবার দেওয়া কথা ওই জন্য বলে বাবা সন্তান তৈরি করতে হয় ছোটবেলা থেকে আর ছোটবেলা থেকে যদি তাকে ঠিক ঠিক করে তৈরি করতে পারে বড় হয়ে বাবা মার দেওয়া কথা সে কোনোদিন ভুলতে পারে না এই যে মেয়েটাকে বাবা মরার আগে বলে গেল যা কিছু খাবি তাকে দিয়ে খাবি কিন্তু বাবা মেয়েটারই তো খাবার জোটে না তাহলে দেবে কি এই যার কথা বলছি কে জানো হীরা চন্দালের মেয়ে যার নাম শবরী ওই শবরী ছোটবেলা থেকে বাবা ভগবান যাচাই করে নিয়েছে ও প্রকৃত আমার ভক্ত না আমার নকল ভক্ত যাচাই করে নিয়েছে ওই শবরী বাবা যা যা কিছু খেত আগে আমার নিজে একটু করে খেয়ে দেখে নিত যদি বাবা গাছ থেকে ফলটা পেরে যদি টক হয় তাহলে বাবা সেটা নিজে খেত আর যদি মিষ্টি ফল হয় সেটা আমার প্রভুর জন্য তুলে রাখত কে গো মাইরা কোনোদিন বাজার থেকে শশা কিনে এনে নিজেরা খেয়ে দেখেছেন তো যেটা আমার প্রভুর খাবার উপযুক্ত কিনা আমরা তো তেমন ভক্ত হতে পারিনি বাবা কিন্তু ভক্ত ছিল ওই শবরী যা কিছু খেত আগে প্রভুর জন্য দেখত যদি মিষ্টি যেটা ভালো সুস্বাদু সেটা প্রভুর জন্য রাখত আর যেটা টক যেটা তিক্ত সেটা নিজে খেত দেখতে দেখতে মা ওই ছোট মেয়েটা যৌবনা হলো প্রভু আসে না কেঁদে কেঁদে মেয়ের দুটো চোখের কোণের কাছে গর্ত পড়ে গেল তবু আসে না বয়স হয়ে গিয়ে এইবার মা শবরীর কোমরটা একেবারে ভেঙে গেল চামড়া আলগা হয়ে গেল চুলগুলো পেকে গেল আর ভালো করে মা চলাফেরা করতে পারে না তবু প্রভু আসে না আচ্ছা বলেন মা খাওয়া ফল কি থাকে বেশি দিন আস্তে মা কথা নয় গো এই তো ঘড়ির কাঁটা টিক টিক করে হয়ে গেল আর একটু বাকি আছে একটু ধৈর্য ধরে বসে তা আজকের কি করেছে শবরীর ওই যেগুলো ফল পচে যায় নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে দেয় আর যেগুলো বাবা শুকিয়ে যায় সেগুলো আমার প্রভুর জন্য তুলে রেখে দেয় একদিন আমার ভগবান এসে ডাক দিয়েছে শবরী 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 বলে ডাক দিয়েছে শবরী ছুটে এসে দেখলো রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়েছে দয়াময় এসেছো তুমি আমার দুয়ারে একবার কৃপা করে ধরা দাও ভগবান এসেছে মায়েরা বলেন তো প্রভু যদি তোমাদের দুয়ারে আসে তাকে সেবা দেবেন কি তাকে বসতে দেবেন কোথায় শবরীর সে বস্তু ছিল না গাছের পাতা পেরে বসতে দিয়েছে পার্থিব জগতের জন্য প্রভুর দুটো চরণ বুকে ঝুলিয়ে চোখের জলে ভগবানের চরণ যুগল দৌত হয়ে যাচ্ছে আচল দিয়ে মোছালে ব্যথা লাগবে তার জন্য মাথার কেশটা খুলে চরণটা মোছে প্রভু
বলো কি করতে পারি শ্রবণ কিছু খেতে দিবি না বড় দুঃখী দেবি যেই না বলেছে খাবার কথা সঙ্গে সঙ্গে ঘর থেকে সেই ঝুড়িটা এনেছে গো ঝুড়ি থেকে সেই শুকনো ফল তুলে নিয়ে প্রভুর বদনে আর হাত যাচ্ছি সময় যখন ছিল তখন আসেনি কোমর ভেঙে গেছে আর হাত ওঠে না ও দয়া মা একবার কৃপা করে সেবা কর এতদিন তোমার মনে পড়ি পড়িল আমি ভগত
ভক্তবাদের শল্য ভগবানে আমার ভক্তদের একবারে যাচাই করে দেখিলে যে কে আমার প্রাণের প্রাণ কে আমার নয়ন জলে ডাকি যদি একবারে ভক্ত কায় মন বাবাকে তারি ডাকিতে আমারে ভগবান পৃথিবীর যে কোণে থাকুক না কেন ভক্তির রাগে যদি ভগবানের কানে যা আমারে ভগবান আরে থাকিতে পারে না তাই আজ সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু আমার শ্যামা কালীর ভাবে যে জন নয়ন ভক্তগণ সবাই অপলক নয়নে মহাপ্রভুর ভাবটা দর্শন করছেন আর ভাব দর্শন করতে করতে বাবা বৃন্দাবনের লীলা গোড়া ভাবে মনে মনে ওরা পড়িল নরহরি ভনে নর প্রকাশ হলো হরিদাস প্রকাশ হলো হরিদাস হরিদাস প্রকাশ হলো হরিদাস প্রকাশ হলো হরিদাস ভনে নরহরি দাস ভনে